রাজ্যত অব্যাহত আছে রঙালী উৎসাহ আর অন্যতম ভূমিপুত্র তিওয়াসকলের যে পেশাক দমাচি এটা অনুষ্ঠিত করা হয়েছে। আর ষষ্ঠবার এয়া ধেমাজির বরদলনি মাইসা চাপরি যে কৃষ্টি সংঘর বাকরিত অনুষ্ঠিত করা হয়েছে। সদৌ ধেমাজি জেলা তিওয়া ছাত্রসন্থার উদ্যোগত পেশাক দমাচির কার্যসূচী মানে পোনে পোনে যেহেতু এই লালিলাং নৃত্য যেহেতু পরিবেশন করে থাকা হয়েছে, মানে তার পুরো দৃশ্যাঙ্ক দেখাবলে খুঁজছো। হয় যেহেতু প্রতিটি জাতি জনগোষ্ঠীয় নিজা নিজা রীতি নীতি অনুসরি বহাগ বিহুটো পালন করে আর বিশেষকৈ অন্যতম ভূমিপুত্র তিওয়াসকলেও যেহেতু যেহেতু মূল যে আসলে বিহুর পিছর পিছনে একটা শুভ বার বিশেষ বুধ বারের দিন বিহু আরম্ভ করে। আর বিশেষকৈ এই ধেমাজি যে অনুষ্ঠান অনুষ্ঠান ধেমাজি জেলাখনের বিভিন্ন প্রান্তর যখন তিওয়া জনগোষ্ঠীয় যখন লোক সেই লোকসকলে ইয়াতে এই জেলাখনের ভিত্তিত যে ছাত্রসন্থার উদ্যোগত যে অনুষ্ঠান আয়োজন করেছে প্রতি বছরে অতি উলহ মালহে অনুষ্ঠান সহযোগিতা করা পরিলক্ষিত হয়। নবপ্রজন্মর প্রতিগী কণ কণ শিশু বিশেষ এই বিহুত এই কার্যসূচী জড়িত হয়ে পড়া দেখা যায়। আমি যেহেতু তিওয়া ছাত্রসন্থার বিষয়ববী আছে আমি তখনকার পর কিছু জানিবলৈ চেষ্টা করিম। কেনে ধরনের আয়োজন আর কেদিনে কার্যসূচী অনুষ্ঠান আয়োজন করেছে ইয়ার পর আসলে কেনে ধরনের একটা বার্তা দিব বিচারিছে? হয়, সদতীয় ছাত্রসন্থা ধেমাজি জেলা সমিতির উদ্যোগত আর বহলনী আঞ্চলিক সমিতির সহযোগত আমি দুদিনিয়া প্রণাঢ্য কার্যসূচীরে আমি ষষ্ঠবার্ষিক পিছাক ধমাচিখনি উদযাপন করছো। আর এই ষষ্ঠবার্ষিক পিছাক ধমাচিখনিরপরাই আমি এটা বার্তা দিব খুঁজিছো যে তিওয়া জাতি দুর্বল নহয়, তিওয়া জাতি সাংস্কৃতিকভাবে বারো সামূহিকভাবে বা যিকোনো ক্ষেত্রতে দুর্বল নহয়, যথেষ্ট সাংস্কৃতিকভাবে চহকী আছে। ইয়ার লগতে আমি বিভিন্ন ধরনের কার্যসূচী হাতত লৈছো, কবিতা আবৃত্তিকে ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আর মানে বিভিন্ন ধরনের কার্যসূচী হাতত লৈছো। রাইজর সহারিক স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে সহারি পাইছো। সমগ্র ধেমাজিবাসী তিওয়া রাইজ আই উপস্থিত হয়েছে আর কাইলে আসল তিওয়া ছাত্রসন্থার বিষয়ববীয়া আমি এটা কথা দেখাইছো। এয়া পরিবেশ আসলে নান্দনিক পরিবেশ বলে কোবো লাগবে। আসলে ঢোল ডালের পেপার মাতত এটা মুখরিত হয়েছে বরদলনি মাইসার আকাশ বতা। মানে পোনে পোনে পুনের বিহু মাতলে দৃশ্য বিচারিছো। জাতীয় গোষ্ঠীর ভিতর যেহেতু মেট মরা সম্ভার কারণ এই জাতীয় গোষ্ঠীর প্রতিটি স্বকীয় বৈশিষ্ট্য আছে। আর তিওয়াসকলেও নিজা নিজা যে আসলে সংস্কৃতির ক্ষেত্রে পথারখনের অরিহণা আছে আর সাহিত্য সংস্কৃতির পথারখনের নিজেও নিজা পরিচয় দাঙি ধরব খুঁজে আর বিশ্বর মানসপটত আসলে তিওয়া জাতীয় নিজের স্বাভিমানী হয়ে জানি খুঁজে তারাই যে নিদর্শন এয়া এই বিচার ধমাচির থলী। আর এনে ধরনের এটা উখল মখল পরিবেশে বিরাজমান করেছে ধেমাজি বরদলনি মাইসার এই কৃষ্টি ভবনের প্রাঙ্গণ।